হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের শুধু ডিম আর আলু দিয়ে এমন একটা সুস্বাদু জলখাবার বানিয়ে দেখাবো যা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। তো শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। এবারে দেখতে পাচ্ছেন ছোট্ট আমি একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু সাদা তেল, দিয়ে দিয়ে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। খুব একটা মেশানোর দরকার নেই, অল্প একটু সময় মেশালেই হবে। এই দেখুন, লবণ আর তেলটা আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেব। এটাও খুব একটা মাখার দরকার নাই, এটাও 3 থেকে 4 মিনিট মাখালেই হয়ে যাবে। আমি মাখিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমার ময়দা মাখাটা হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আর এই 5 মিনিটের মধ্যে ডিম আর আলু দিয়ে যে পুরটা দেব, সেই পুরটা আমি রেডি করে নিচ্ছি। এই দেখুন, আমি আগে থেকে ডিম আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই আলুটা প্রথমে আগে হালকাভাবে ভেঙে নিচ্ছি। একদম কিন্তু ভেঙে ফেলা যাবে না, এরকম একটু একটু গোটা গোটাও রাখতে হবে। এখন আমি এই ডিম দুটো কেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি, লবণ, একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবার পর এগুলো খুব হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু চটকানো যাবে না, এরকম হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এবারে যে ময়দাটা মেখে আমি ঢেকে রেখেছিলাম, সেই ময়দাটা ঢাকা তুলে নিচ্ছি। আমি আর একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে আছে ময়দা মাখাটা। এবারে এখান থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নেব, একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি একটা বড় রুটি করে নিয়েছি, আমার রুটি বেলনাটা ছোট ছিল জন্য আমি একটা থালার উপরে এই রুটিটা করে নিয়েছি। এখন আমি যে ডিম আর আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক মাঝখানটায় এইভাবে দিয়ে এই এক সাইডটা ধরে এরকম করে নিয়ে আসতে হবে। তারপরে এই দিকটা ধরে এরকম ভাঁজ করে দিতে হবে। তারপরে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে এর সঙ্গে ভালো করে লাগিয়ে দেবেন যাতে এই জোড়াটা খুলে না আসে। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, এখন এটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তাছাড়া কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা সেরকম ভালো ভাজা হবে না, তার জন্য একটু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপরে যখন একদিকটা হয়ে যাবে অন্য দিকটা এরকম করে ঘুরিয়ে দিতে হবে।
এরকম করে ভালো করে উল্টে পাল্টে এই পরোটাটা ভেজে নিতে হবে। ভেজে নেবার পর আপনাদের আমি দেখাচ্ছি। ওই পরোটাটা হতে হতে আমি আর একটা পরোটা বেলে নিচ্ছি, ওই একই রকমভাবে এটাও বেলে নিতে হবে। আমি বেলে নেবার পর তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই পরোটাটা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক আগেরটার মতো করেই আমি এটাও ভাঁজ করে দিয়েছি। এটাও তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ফুলে উঠছে। এবার আমি সেই আগেরটার মতো এটাও ঘুরিয়ে দিচ্ছি অন্য দিকটা। এরকম করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখুন, এ পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এরকম করে আপনারা যতগুলো পরোটা ভাজবেন এই একই রকম করে ভেজে নিতে হবে। এই দেখুন, আমার সমস্ত পরোটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা কাটার সময় বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ওপরটা যেমন খুব মুচমুচে, ভেতরটা কিন্তু তেমনি নরম। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই পরোটা বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।